ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। সঠিক উত্তরটি নির্বাচন কর। ট্যান এ ইজ ইকুয়াল টু 3/4, ট্যান বি ইজ ইকুয়াল টু 4/3 হলে নিচের কোনটি এ প্লাস বি এর মান হবে? এ 5/4, বি 3π/4, সি পাই, ডি হচ্ছে π/2। তাহলে এখানে প্রথমেই যেটা আমরা জানি যে ট্যান এ প্লাস বি এটা ইজ ইকুয়াল টু লেখা যায় ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এবার ট্যান এ এর ভ্যালু কত? 3/4, ট্যান বি এর ভ্যালু 4/3, 1 মাইনাস 3/4 ইন্টু 4/3। তাহলে এই পোর্শনটা কি হয়ে যাচ্ছে? 1। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? অসংজ্ঞাত একটা পার্ট। তাহলে এটা হয়ে গেল অসংজ্ঞাত। তাহলে ট্যান এ প্লাস বি এর ভ্যালু অসংগত মানে এখান থেকে আমি কি বলতে পারি যে এ প্লাস বি অবশ্যই 5/2, কারণ ট্যান 5/2 তেই আমার ভ্যালুটা ইনফিনিটি হয়। তাহলে এখানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু হয়ে গেল 5/2, তার মানে অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।